এটা হচ্ছে আমার বোনের বেয়ার। কি বলছি আমি? সত্যি বলছি অনেক মজা করবো, অনেক আনন্দ করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা সাথে এখানে দেখো, এরা মায়ের জন্য মালা বানাচ্ছে, আর পাশেই মায়ের ভোগ রান্না করা হচ্ছে। এবার ঠাকুর চলে আসার সময় হয়ে গেছে, চলো ঠাকুর আসছে হয়তো দেখি। এই যে দেখো ঠাকুর এসে গেছে, এবার মাকে আস্তে আস্তে তার সিংহাসনে তোলা হবে আর পুজো শুরু হবে। তো তোমরা সবাই আমার সাথে থেকো। ওইদিকে পুজো হচ্ছে, আমরা এখন এখানে একটু বসেছি, গল্প টল্প করবো। ওখানে ঢাকের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। হাই, এটা আমার বৌদি, এটা আমার একটা বোন, আর এটা হচ্ছে আমার বোনের বেয়ার। এই আর একটা আছে, এই যে আরেকটা পুচু, আরেকটা হচ্ছে পুচু। তো আজকে আমরা খুব মজা করবো, অনেক প্রসাদ খাবো, তোমরা সাথে থাকো। এখানে পুজোর যজ্ঞ হচ্ছে, এরপর পুষ্পাঞ্জলি হবে, তাই আমি এসে গেছি। আর দেখো এখানে আমার দাদা বৌদি জেঠিমা সবাই উপস্থিত ছিল, তাই তারাও পুষ্পাঞ্জলি দিচ্ছে। এবার যজ্ঞ শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ পুরোহিতটা যজ্ঞে জল ঢেলে দিয়েছে। আমাদের পুজো প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ কপালে যজ্ঞের টিপ পরে নিয়েছি। তো এবার আমরা প্রসাদ খেতে যাব, চলো দেখি কি প্রসাদ হয়েছে। যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে আমরা এসে গেছি। এই যে আমার পিছনে মুখ তোলেই না, এই দেখো তাকাবেই না পচা। দেখো প্রসাদে আছে খিচুড়ি, ছ্যাচড়া, আলু ভাজা, মিষ্টি, চাটনি। তো সবগুলো তুলতে পারিনি। তো একটা কথাই বলবো, প্রসাদটা কিন্তু কেমন হয়েছে এদের মুখ থেকে শোনা যায়। চলো, কেমন হয়েছে প্রসাদ? প্রসাদ কেমন হয়েছে? সত্যি প্রসাদটা খুব টেস্টি হয়েছিল। আপনি গ্লাস দিচ্ছেন? তো এই যে আমার বড় মেয়ে একটা করে দিচ্ছেন, না কাটা করে সবাইকে গ্লাস দিচ্ছে, একটা করে দিচ্ছেন। আমাদের প্রসাদ খাওয়া শেষ, এবার আমরা যাব, আর যাব ঠাকুর বিসর্জনে। আমরা যাব একটা দিঘি বলে সেখানে যাব। তো ওখানে যাব, নাচতে নাচতে মাকে নিয়ে যাব। তো কোথায় বিসর্জন দেবো, কিভাবে বিসর্জন দেবো, কতটা নাচবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো প্লিজ তোমরা সাথে থেকো। মায়ের পায়ে সিঁদুর নিয়ে আমরা সবাই সিঁদুর খেলাম, খুব মজা করলাম। সিঁদুর খেলা হয়ে গেছে, এবার আমরা যাবো ঠাকুর বিসর্জন। যেহেতু পুজো শেষ, মা চলে যাচ্ছে, মাকে কোনো বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি, তাই মনটা তো সবার একটু খারাপ লাগছে। কিন্তু সবার এটা ভেবে খুব আনন্দ লাগছে যে সত্যি পুজোটা খুব ভালোভাবে হয়েছে। যেমন পুজোটা হয়েছে খুব সুন্দর, তেমন প্রসাদটা হয়েছে খুব সুন্দর, প্রতিটা মানুষ খুব আনন্দ পেয়েছে। এবার এই ভৈরবে বিসর্জন দেওয়া হবে। দেখো আমার দাদাকে কেমন, দেখো কি করবে এবার, বৌদিগুলোকে জলে নিয়ে চলে গেছে, ওদের জলে ফেলে দিয়ে আবার দেখো কেমন নাচ করছে, দেখো কেমন। তো এটাই আনন্দ আর কি, সবাই মিলে আনন্দ করছে। এবার মাকে বিসর্জন নিয়ে চলে গেল। তো এবার আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।